দেশের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই। সবকটি আসনেই উপনির্বাচনের গণনা হবে ১৩ জুলাই। নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের ১৩টি বিধানসভা কেন্দ্রে শূন্যপদ পূরণের জন্য উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই, গণনা হবে ১৩ জুলাই। বিহারের রূপাউলি বিধানসভা আসনে হবে উপনির্বাচন, পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা আসনে হবে উপনির্বাচনের ভোট গ্রহণ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেশের দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদি। এরপরে সোমবারই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি প্রথম স্বাক্ষর করলেন পিএম কিষাণ যোজনার ফাইলে। ১০ জুন সোমবার থেকেই কিষাণ সম্মাননিধির ১৭তম কিস্তির টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করল কেন্দ্র সরকার। এই দফায় প্রায় ২০,০০০ কোটি টাকা কৃষকদের দেওয়া হচ্ছে। এই স্কিমের সুবিধা পেতে চলেছেন প্রায় ৯.৩ কোটি কৃষক পরিবার। পিএম মোদি এই প্রসঙ্গে বলেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব নেওয়ার পরেই সই করা প্রথম ফাইলটি কৃষি কল্যাণের সঙ্গে সম্পর্কিত। আমরা এই সময়ে কৃষক এবং কৃষি জমি নিয়ে আরও বেশি কাজ করতে চাই। প্রসঙ্গত, পিএম কিষাণ সম্মাননিধি যোজনার আওতায় কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা করে দেওয়া হয়। প্রতি ৪ মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২,০০০ টাকা পাঠানো হয়। এই বর্তুকি দিয়ে সার ও বীজ কেনার ক্ষেত্রে সুবিধা পান কৃষকেরা। এছাড়াও বন্যা ও খরার কারণে ফসল নষ্ট হলেও কিছুটা সুরাহা মেলে কৃষক পরিবারে। লোকসভা অধিবেশন শুরুর আগে আবার মাস্টার স্ট্রোক দিল কংগ্রেস। জানা যাচ্ছে কংগ্রেসের তরফে তেলুগু দেশম পার্টিকে প্রস্তাব দেওয়া হয়েছে। চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি যদি লোকসভার অধ্যক্ষ পদে কাউকে দাঁড় করায় তাহলে তাকে সমর্থন করতে চলেছে কংগ্রেস। সম্প্রতি একটি সূত্র মারফত এই তত্ত্ব জানা গিয়েছে। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা আংশুমান সাই নেহরু একটি টুইট করেন। সেই টুইটে তিনি লিখেন, সূত্র মারফত জানা যাচ্ছে তেলুগু দেশম পার্টি লোকসভার অধ্যক্ষ পদ নেওয়ার ব্যাপারে আগ্রহী। তেলুগু দেশম পার্টি যদি লোকসভার অধ্যক্ষ পদের জন্য কাউকে দাঁড় করায় তাহলে তাকে সমর্থন করতে চলেছে কংগ্রেস। যদিও এই বিষয়ে অবশ্য কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, লোকসভা বুটে ফল প্রকাশের পর অধ্যক্ষের পদে কে বসতে পারেন তা নিয়ে এনডিএর মধ্যে আলোচনা শুরু হয়। অধ্যক্ষ পদটি তেলুগু দেশম পার্টি নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে জেডিইউএ এই পদ নেওয়ার ব্যাপারে আগ্রহী। তবে বিজেপি অবশ্য এখনও অধ্যক্ষের পদটি নিজেদের দখলে রাখতে চাইছে। শোনা যাচ্ছে বিজেপি অন্ধ্রপ্রদেশের সাংসদ ডি পুরান্ডেশ্বরী লোকসভার অধ্যক্ষ করার ব্যাপারে আগ্রহী। ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী নির্বাচন কমিশনে যাওয়ার হুমকি দিলেও ন্যূনতম বিচলিত নয় শাসক দল বিজেপি। বরং তারা দলীয় কর্মীদের উৎসাহ দিতে সংবর্ধনা সভার আয়োজন করল। রবিবার শ্যামাপ্রসাদ স্মৃতিভবনে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে সংবর্ধনা সভার আয়োজন করে শহর মণ্ডল বিজেপি। এদিন জেলা বিজেপির উদ্যোগে শ্রেষ্ঠ বুথ কেন্দ্রের কর্মীদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়। করিমগঞ্জ শহর কেন্দ্রিক বুথ কেন্দ্রের বিচারে শ্রেষ্ঠ কেন্দ্র হিসাবে বিবেচিত হয় উপপুরপতির ওয়ার্ড। দ্বিতীয় শ্রেষ্ঠ বুথ কেন্দ্রের সম্মান লাভ করে শহরের ২৫ নম্বর ওয়ার্ড। এছাড়া তৃতীয় শ্রেষ্ঠ বুথ কেন্দ্রের সম্মান লাভ করে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেবের ওয়ার্ড। মূলত আগামী দিনের রাজনীতির কথা মাথায় রেখে এই বিশেষ সম্মান অনুষ্ঠানের আয়োজন করেন শহর মণ্ডল বিজেপির সভাপতি কিশোর দে। মণিপুরের জিরিবাম জেলায় জাতিদাঙ্গায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অসমের সীমান্ত কাছাড় জেলার জিরিঘাটের বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রতিদিন টহলদারি অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। অসম মণিপুর সীমান্তে বেশ কয়েকটি বসতবাড়ি জ্বালিয়ে দিয়ে চরম উত্তেজনার সৃষ্টি করা হয়। এ নিয়ে সীমান্ত এলাকার প্রায় ১০০ পরিবার
গড় ছাড়া হয়ে আশ্রয় নেন বরাক উপত্যকার কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে। তাছাড়া সীমান্তে চরম উত্তেজনার বয়ে গৃহহারা পরিবারগুলো অসম সরকার সহ কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে স্থানীয় বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তবে সীমান্ত সমস্যার অশান্তি কাছাড় জেলা তথা বরাক উপত্যকায় না পড়ার জন্য যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় কাছাড়ের পুলিশ সুপার ও জেলা শাসককে। সোমবার বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যেন থাকে এনইএ এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় সামিল হন জেলা প্রশাসন, লক্ষ্মীপুর প্রশাসন সহ স্থানীয় বুদ্ধিজীবী মহল এবং বিভিন্ন সংগঠনের কর্মীরা। সবাই অনেকেই দাবি রাখেন এলাকায় দুটি পুলিশ চেক গেট, নদীপথে একটি চেকিং ওয়াচ পোস্ট প্রদানের জন্য। লোকসভা নির্বাচনে বোরাডুবির পর আবার বড়সড় আঘাত এআইইউডিএফ দলে। দলের সব ধরনের পদ থেকে পদত্যাগ করলেন প্রবীণ নেতা আমিনুল ইসলাম। ধুবড়িতে বদরুদ্দিন আজমলের পাশাপাশি অন্য দুটি কেন্দ্রে সূচনীয় হারের গ্লানি এখনও দলের নেতাকর্মীদের মন থেকে হারিয়ে যায়নি। আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ দলে সাংগঠনিক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম। এছাড়াও তিনি ছিলেন মানকাচারের বিধায়ক। লোকসভা নির্বাচনে এআইইউডিএফ দলের সূচনীয় পরাজয়ের নৈতিক দায়িত্ব স্বীকার করে তিনি দল ছাড়েন। লোকসভা নির্বাচনে শুধুমাত্র সংখ্যালঘু রাজনীতির উপর নির্ভরশীল ইউডিএফ দলটি ধুবড়ি, করিমগঞ্জ ও নোয়াগাঁও লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। তিনটি কেন্দ্রেই মুসলিমরা এই দলকে প্রত্যাখ্যান করেছেন। শুধু পরাজয় নয়, করিমগঞ্জ ও নোয়াগাঁও কেন্দ্রে ইউডিএফ প্রার্থীদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দলের সুপ্রিমো ধুবড়ি কেন্দ্রে 10 লক্ষের বেশি ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এই পরিস্থিতিতে এবার দলের এক প্রবীণ নেতা পদত্যাগ করায় অন্দরে আলোড়নের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 6 মাসের মধ্যে হিন্দু বাঙালিদের জ্বলন্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী লোকসভা নির্বাচনে বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছেন। আগামী 6 মাসের মধ্যে বাঙালি হিন্দুদের সমস্যা সমাধান না হলে আন্দোলনে যাবে অসম বাঙালি ছাত্র যুব ফেডারেশন। রবিবার 2 দিনব্যাপী 8ম দ্বিবার্ষিক অধিবেশন সম্পন্ন হয়। ফেডারেশনের সভাপতি দীপক দে 2 দিনের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কথা বলেন। অসমে অনেক জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। এই হিন্দু বাঙালিদের বিরুদ্ধে স্বদেশী হওয়া সত্ত্বেও সরকার ডিবুটার, বিদেশি এবং ডিটেনশন ক্যাম্পের নামে তাদের হয়রানির অভিযোগ তুলেন তিনি। মুখ্যমন্ত্রী আগামী 6 মাসের মধ্যে হিন্দু বাঙালিদের জ্বলন্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী লোকসভা নির্বাচনে বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছে। অতএব সমস্যাটির সমাধান না হলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার 2026 সালের বিধানসভা নির্বাচনে ব্রহ্মপুত্রে ডুবে যাবে। টানা 3য়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেন নরেন্দ্র মোদি, সঙ্গে শপথ নেন 71 জন মন্ত্রী। যখন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল নয়াদিল্লিতে, সেই সময় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা সংঘটিত হয়। সেই হামলায় প্রাণ গিয়েছে 10 জনের। এই ঘটনায় কংগ্রেসের তরফে আক্রমণ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, একদিকে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন, অন্যদিকে প্রাণ গেল 10 দেশবাসীর। নিজের এক্স হ্যান্ডেলে মল্লিকার্জুন খার্গে লিখেছেন, জঙ্গি হামলায় কমপক্ষে 10 জন প্রাণ হারিয়েছেন। কংগ্রেস দ্ব্যর্থহীন ভাষায় জনগণের উপরে এই জঘন্য সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছে। পাশাপাশি তিনি জাতীয় নিরাপত্তার ইচ্ছাকৃত অবমাননা বলেও অভিযোগ করেছেন। কংগ্রেস সভাপতি বলেন, তারা মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন।